ফাইনালি অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে গেছে, OB39 আপডেট আসতে চলেছে, অ্যান্ড ভাই সেই জন্য কিন্তু অনেক নতুন ইনফরমেশান বেরিয়ে এসছে, অনেক নতুন নতুন জিনিস তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে। সেই জন্য বলছি লিটারালি কিন্তু ভাই এই ভিডিওটা ধামাকাদার হতে যাচ্ছে। তোমাদেরকে আমি বলতে চলেছি এই ভিডিওর মধ্যে যে আমাদের নেক্সট হাইপারবুক কেমন হবে পুরো ডিটেলস রিভিউ করে দেখাবো। তার সাথে ভাই আমাদের নতুন ইভো গান কী হতে চলেছে তোমাদেরকে বলে দিই, ইভো AC80 আসতে চলেছে সেটারও ফুল রিভিউ থাকবে, তার ইভেন্ট সম্বন্ধে তোমাদেরকে বলবো। তাছাড়া ভাই তোমাদেরকে বলে দিই আমাদের আসতে চলেছে রমজান মাস, অ্যান্ড সেই উপলক্ষে কিন্তু ফ্রি ফায়ার ভিতরে আসতে চলেছে রামাদান ইভেন্ট, মানে রমজানেরই ইভেন্ট, অ্যান্ড সেই ইভেন্টের সম্পর্কে তোমাদেরকে কিছু আপডেট শেয়ার করবো। তাছাড়া ভাই তোমাদেরকে বলতে চলেছি, অনেকে বলছো যে গোল্ড দিয়ে আর নতুন কোনো ইভেন্ট আসবে কি না, গোল্ড দিয়ে আমরা আর কী কী ফ্রিতে পাবো, তো ভাই তোমাদেরকে বলে দিই আপকামিং টাইমে অনেকগুলো নতুন ইভেন্ট আসবে, অ্যান্ড ভাই ফ্রিতে ফিস্টের স্ক্রিনও পাওয়া যেতে পারে এমন একটা আপডেট পাওয়া গেছে, তো সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। নতুন ফিস্টের স্ক্রিন ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, তো অনেকগুলো আপডেট হয়েছে, তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখো, তারপর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দেবে, যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো গাইজ আজকের ভিডিওটি শুরু করা যাক। চলো ভাই, সবার প্রথমে তোমাদেরকে বলে দিই ভাই, তোমরা অনেকে একটা কোয়েশ্চেন করছিলে আমাকে যে নতুন কোন ইভোগান আমরা রিটার্ন দেখতে পাবো, তো তোমাদেরকে আমি পুরো কনফার্মলি বলে দিই যে ভাই লিক্সার অ্যাকর্ডিং কিন্তু আমরা ইভো M1014 গ্রিন ফ্লেম ড্রাকো যে M1014 রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পাবো, কোবরা M40 কিন্তু এখন রিটার্ন দেখতে পাবো না। তো সবার আগে কিন্তু গ্রিন ফ্লেম ড্রাকো M1014টা তোমরা রিটার্ন দেখতে পাবে, অ্যান্ড এটা কিন্তু কিছুদিনের মধ্যে রিটার্ন আসবে। তো এটার কোনো কনফার্ম ডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি, কিন্তু জাস্ট এই লিস্টেই পাওয়া গেছে যে আমরা ইভো M1014টা রিটার্ন দেখতে পেতে চলেছি। তো এখন ভাই অনেকে তোমরা বলবে যে আমাদের কোবরা M40 তাহলে কবে রিটার্ন আসবে, তো ভাই বলে দিই কোবরা M40-এরও অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা এখন রিটার্ন আসবে কি না লিক্সের অ্যাকর্ডিং কোনো কিছু জানা যায়নি, কিন্তু তোমাদেরকে বলে দিই আমাদের ইভো M1014টা চলে আসার পর তারপরেই কিন্তু কোবরা M40 আসবে, ঠিক আছে? তখন কোনো আপডেট পেয়ে গেলে পুরো কনফার্ম আপডেট তোমাদের কিন্তু দিয়ে দেবো, তো এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই অল্প সময় নিয়ে যে অনেকে বলো ভাই ফ্রিতে ডায়মন্ড নেওয়ার কোনো অ্যাপ রয়েছে কি না, তো আমি তোমাদেরকে বলে দিই ভাই তোমরা যারা যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আজকে এই অ্যাপটা ডাউনলোড করে ফেলো, এখানে ডেইলি স্পিন করতে পারবে যেখান থেকে ডায়মন্ডও তোমরা পেয়ে যাবে। তাছাড়া ভাই এখানে কয়েন পাওয়া যায় টাস্ক কম্পিউটারের মাধ্যমে, যেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে একেবারে ফ্রিতে, কোনো প্রবলেম হবে না। অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছে ভিডিওর ডেসক্রিপশন কমেন্ট বক্সে, ওই লিঙ্ক থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করো যার মাধ্যমে তোমরা বেশি বেশি কয়েন পাবে এবং সেখানে তোমরা কিন্তু ফ্রিতে ডায়মন্ড এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো অ্যাপটা ওপেন করার পর তোমরা কিন্তু এখানে ইন্ডিয়া থেকে হলে নাম্বার দিয়ে এবং বাংলাদেশ থেকে হলে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা বানিয়ে আইডিটা বানাও, অ্যান্ড ফ্রিতে ডায়মন্ড নিয়ে নাও। তো জাস্ট এখন তোমাদেরকে আমি বলে দিতে চলেছি অনেক আপডেট ভাই, অ্যাডভান্স সার্ভার তোমাদের ডাউনলোড হচ্ছে না বা অ্যাডভান্স সার্ভার তোমরা কীভাবে খুলবে অনেকে জানতে চেয়েছিলে, তো সেটাও কিন্তু এই ভিডিওতে বলবো। তাছাড়া তো অনেক আপডেট রয়েছে নতুন ফ্রি ইভেন্ট সম্বন্ধেও বলবো, তো পুরো কন্টিনিউ করো ভিডিওটি। তো গাইজ আপডেটের পরে আমাদের নতুন একটা হাইপারবুক আসতে চলেছে, তোমরা এই হাইপারবুকের মধ্যে কী কী দেখতে পাবে তোমাদেরকে আমি রিভিউ করে দেখাচ্ছি। একটা কাটানা স্কিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো। কাটানা স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ রেড কালারে, অ্যান্ড এটা লাভা ডিজাইনে বানানো হয়েছে লাভা কালার। তারপর দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্কিন রয়েছে, তো এই গ্লোয়াল স্কিনটাও কিন্তু আমাকে ভালো লেগেছে, অ্যান্ড এটাও কিন্তু দারুণ রয়েছে। তো এরপরে আর কী কী রয়েছে তোমাদেরকে আমি দেখে দেবো এই হাইপারবুকের মধ্যে। তো একটা গ্র্যান্ড স্কিন গাইজ তোমরা দেখতে পাচ্ছ, এই গ্র্যান্ড স্কিনটাও কিন্তু এইভাবে দেখাচ্ছে, যেটা কিন্তু মোটামুটি ভালো। তো আর এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ এই যে রেড কালারের গ্লোয়াল, না গ্লোয়াল তো দুটো কালার হয় তোমরা জানো হাইপারবুকের মধ্যে, তো এটাও কিন্তু দুটো কালার হবে যেমন রেড অ্যান্ড এরকমভাবে কিন্তু ব্লু টাইপের, ঠিক আছে? তো গ্লোয়ালের যে লুক অ্যান্ড যে ডিজাইন এটা কিন্তু ভাই ভালোই বানিয়েছে, অ্যান্ড এই হাইপারবুকের মধ্যে আমরা গ্লোয়াল কাটানা গ্রেনেড এগুলো কিন্তু মেনলি দেখতে পেয়ে যাবো। তো চলো একটা হাইপারবুকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যেমনভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইভাবে দেখতে পাচ্ছ না, গ্রেনেড গান স্কিন গ্লোয়াল বা ইমোট, মানে যে আইটেমগুলো রিভিউ বেরিয়ে এসছে তোমাদেরকে আমি দেখে দিলাম। তো যাই হোক, এখন তোমাদেরকে বলে দিই নতুন ইভোগান কী আসবে, অনেকে জানতে চেয়েছিলে যে হিরক ভাই আমাদের নতুন ইভোগান কী আসবে, চলো আমি তোমাদেরকে দেখে দিই। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে আমাদের কিন্তু এরপরে প্রত্যেকটা ইভোগান এরকম সেকশান থাকবে, অ্যান্ড ইভোগানটা তোমাদেরকে দেখাই, ইভো AC80 তোমরা দেখতে পাবে যেটা লেভেল 1-এ এরকম দেখাবে গাইজ, ঠিক আছে? লেভেল 2-তে এরকম দেখাবে স্কিল অ্যানিমেশান দেখাবে স্পেশাল অ্যানিমেশান, তারপর দেখতে পাচ্ছ না এখানে কিল এফেক্ট বা এই যে বিভিন্ন এফেক্ট দেখাবে, তারপরে দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু দেখাবে। তো 5, 6, and 7 লেভেলে কেমন দেখাবে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো 6 লেভেলে পুরো গানটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ ফুল লুক, অ্যান্ড 7 লেভেলে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু মানে এর অ্যানিমেশান সহকারে কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড এখন আমি তোমাদেরকে এর ভেতরে গিয়েও দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই যে ইভো গানটা আপগ্রেড করলে, ঠিক আছে, কেমন লাগবে বা এখানে এর
কি কি জিনিস রয়েছে, চলো সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো ইভো এই সেটটি কিন্তু আপডেটের পরেই আসবে, ঠিক আছে? তো তার মধ্যে কিন্তু আমাদের পুরানো ইভোগান কিছু রিটার্ন আসবে। তো ইভো এই সেটটি মানে যারা এই সেটটি চালাতে ভালোবাসো তোমরা কিন্তু এটা বার করতে পারো। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলে দিই, এই যে ইভো এই সেট তোমরা দেখলে তার কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ, এক্সক্লুসিভ ইমোট। ইমোটটা ভাই মোটামুটি রয়েছে, ঠিক আছে, অতটাও যে ভালো সেরকম নয় কিন্তু আমাকে মোটামুটি লেগেছে। তো এটা আপডেটের পরে আসবে, এর কোনো কনফার্ম ডেট তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তোমাদেরকে বলবো, এর কোনো ডেট এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। তাও আমি তোমাদেরকে বলে দিই, এই যে এই সেটটি যদি আসে তোমরা কিন্তু এপ্রিল মাসের দিকে দেখতে পাবে। তো ভাই এখন তোমাদেরকে বলে দিই একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হলো ফ্রি ফায়ারের ভিতর নতুন ক্যারেক্টার আসতে চলেছে ওরিয়ন ক্যারেক্টার। অ্যান্ড এই ক্যারেক্টারের কাজ কি তোমাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে এই ক্যারেক্টারটা ইউজ করার জন্য তোমাদের লাগবে ইপি, মানে ইপি মানে বুঝতে পারছো আমাদের এইচপির উপরে যেটা থাকে সেটা কিন্তু ইপি। তো সেইটার জন্য মাশরুম কিনে নিচ্ছি, তো ইপি ছাড়া এটা কাজ করবে না। অ্যান্ড ভাই তোমরা এরকম একটা লোগো দেখতে পাবে এই ক্যারেক্টারে। তো এই ক্যারেক্টারটা ইউজ করলে ভাই তোমরা কিন্তু ড্যামেজ দিতে পারবে কোনো উইপেন ছাড়াই, দেখতে পাচ্ছ এখানে। কিন্তু এটা স্কিল ইউজ করলেই এনিমি ড্যামেজ খাবে প্রতি 3 সেকেন্ডে 10 করে, মানে টোটাল 30 ড্যামেজ দিতে পারবে, ঠিক আছে? অ্যান্ড এর আরও অনেক কাজ রয়েছে, তোমাদেরকে আমি দেখে দেবো। যে এই ক্যারেক্টারটা যখন তোমরা ইউজ করবে না, তোমরা কিন্তু কোনো এনিমিকেও ড্যামেজ দিতে পারবে না, বা এনিমি যদি তোমাদেরকে মারে সামনে থেকেও কোনো তোমার ড্যামেজ লাগবে না, বুঝতে পারছো? মানে তুমি যতই মারো এনিমিকে, এনিমি কিন্তু ড্যামেজ খাবে না যতক্ষণ বন্ধু মানে এর স্কিলটা চলবে। তারপরে বলে দিই এনিমিও তোমাকে মারতে পারবে না, ঠিক আছে? আর তুমিও কিন্তু সেই সময় স্কিল ইউজ করার সময় এনিমিকে ড্যামেজ দিতে পারবে না। আর ইপি কিন্তু কাজ করবে, ঠিক আছে, যখন তুমি স্কিলটা ইউজ করবে ক্যারেক্টারে তখনও কিন্তু ইপি তোমরা চাইলে ইউজ করতে পারবে, মানে ইপি দিয়ে এইচপিতে কনভার্ট হবে। তো যাই হোক, এই ক্যারেক্টারটা কিন্তু মুভ করতে পারবে সেই সময়, কোনো প্রবলেম হবে না যখন ক্যারেক্টার স্কিল ইউজ করবে। তো জাস্ট এই ক্যারেক্টারের কিছু ফ্যাক্টস বললাম। অ্যান্ড এই ক্যারেক্টারটা কিন্তু অনেক রকম কাজ রয়েছে তোমাদের যেটা দেখালাম, অ্যান্ড এটা অ্যাক্টিভ ক্যারেক্টারও হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের OB39 আপডেটের পরে তোমরা নতুন ক্যারেক্টার দেখতে পাবে। তো যাই হোক, এতদূর পর্যন্ত তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো, তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকের কাছে আমি একটা করে লাইক চাইছি। ভাই একটা করে যদি লাইক করো না, তাহলে কিন্তু আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি মানে সেটা আর কোনো মনেই হবে না যখন লাইকটা তোমরা করবে। তো অবশ্যই লাইক করবে, যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন তোমাদেরকে বলে দেবে, অনেকে বলছিলে ফ্রি ফায়ারে যে অ্যাডভান্স সার্ভার, সেই অ্যাডভান্স সার্ভার তোমরা কীভাবে খুলবে। দেখো আমি তোমাদেরকে বলে দিই, অ্যাডভান্স সার্ভার নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমাদের সেকেন্ড চ্যানেল টিম হিরোকে। অ্যান্ড অ্যাডভান্স সার্ভার ডাউনলোড কীভাবে করবে, কীভাবে অ্যাক্টিভেশন কোড বসাবে, সেগুলো যারা জানো না তোমরা কিন্তু আমাদের এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ভিডিওটা দেখে নাও, সেখানে সমস্ত কিছু জানতে পারবে। আর তোমাদেরকে বলে দিই ভাই, OB39 আপডেট আসতে চলেছে সম্ভবত 23-24 তারিখের দিকে। তো সেই আপডেটের পরে ফ্রি ফায়ারের ভেতরে আসতে চলেছে রমজান ইভেন্ট, ঠিক আছে, মানে যেটাকে রামাদান ইভেন্ট বলা হবে। তো সেই ইভেন্টে পেয়ে অনেক কিছু ফ্রিতে দেওয়া হবে। তো কী কী আইটেম পাওয়া যাবে সেটার কিন্তু এখনও পর্যন্ত লিক্স পাওয়া যায়নি, তবে আগের বছর প্রচুর জিনিস ফ্রিতে দেওয়া ছিল, ম্যাজিক কিউব থেকে শুরু করে অনেক আইটেম। তো এবারও কিন্তু ফ্রিতে দেওয়া হবে। ওকে গাইজ, তোমরা অনেকে বলছিলে ফ্রি ফায়ারে নতুন ফিস্টের স্কিন কী আসবে। তোমরা দেখতে পাচ্ছ একটা সাদা কালারের যে ফিস্টের স্কিন বেরিয়ে এসছে, এটা কিন্তু নতুন ফিস্টের স্কিন। অ্যান্ড এর সাথে কিন্তু একটা অ্যানিমেশানও রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে। তো ফিস্টের স্কিন এবং অ্যানিমেশান আমরা কিন্তু খুব তাড়াতাড়ি OB39 আপডেটের পরে দেখতে পাবো একটা নতুন ইভেন্টে। তো এটা তোমাদেরকে বলে দিলাম, অনেকে বলছিলে যে নতুন ফিস্টের স্কিন কবে আসবে, তো ক্লিয়ার করে দিলাম এই ব্যাপারটা। তো অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে একটা জিনিস, যে ভাই ফ্রিতে ফিস্টের স্কিন কবে দেওয়া হবে এই ব্যাপারটা বলো। তো ভাই তোমাদেরকে বলে দিই, নতুন ফিস্টের স্কিন আসতে চলেছে, তবে ফ্রিতে ফিচার স্কিন দেওয়ার কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি। তবে তোমাদেরকে বলে দিই, গোল্ড দিয়ে নতুন নতুন অনেক ইভেন্ট আসবে, এগুলো কিন্তু লিক্স পাওয়া যাচ্ছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, অনেক পুরনো জিনিস কিন্তু আমরা আবারও ফ্রিতে পাবো, ঠিক আছে, খুব তাড়াতাড়ি। অ্যান্ড আমি তোমাদেরকে বলে দিই ভাই, ফিস্টের স্কিন কিন্তু ফ্রিতে দেওয়ার চান্স খুবই কম, কিন্তু ট্রায়াল দেওয়া হতে পারে, ঠিক আছে, মানে যেখানে আমরা পারমানেন্ট পাবো না কিন্তু কিছুদিনের জন্য ইউজ করতে পারবো। সামনে বড় বড় মেগা ইভেন্ট আছে, সেখানে কিন্তু দেওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? তো যে আপডেটগুলো ছিল ক্লিয়ার করে দিচ্ছি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড ভিডিও শেষ করার আগে মনে করে দিবে, যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে, ওই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড মারো আজকেই। অ্যান্ড ফ্রিতে ডায়মন্ড নিয়ে নাও।